আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন। ফ্যান্টোমাস চ্যানেলের পক্ষ থেকে শুভ আপনাদেরকে জানাচ্ছি অনেক বেশি ভালোবাসা এবং অনেক 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 বেশি অভিনন্দন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি মাইক্রোসফট ওয়ার্ডের দারুণ একটা টিপস নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডের লোগো কীভাবে তৈরি করবেন। অনেক সময় লোগো কিন্তু আমাদের বিভিন্ন কাজে লাগে। হ্যাঁ, আমাদেরকে লেটার প্যাড তৈরি হতে লাগে, বা দেখা যায় আমাদের কোনো ধরনের কোনো সফটওয়্যার কাজ করতে গিয়েছি, ওখানে আমাদের কোম্পানি লোগোটা লাগতে পারে, অথবা আমাদের যে কোনো ফাইল প্রিজার্ভের ক্ষেত্রে কোম্পানি লোগো লাগবে। আর যদি কোম্পানি লোগো বাদ দিয়ে যদি স্টুডেন্ট লোগোর কথা ধরি, তাহলে লোগো তো আসলে তাদের জন্য একটা ব্যান্ড বক্স হিসাবে কাজ করে। হ্যাঁ, সো যাই হোক, আমরা আসলে কথা না বাড়িয়ে ডিটেলসে আমরা যাই যে কীভাবে একটা লোগো তৈরি করা যায়। তো এই জন্য আমি কন্ট্রোল এন চেপে একটা নতুন শীট নিয়ে নিলাম। নেওয়ার পর আমি চলে যাবো ইনসার্টে। এখানে গিয়ে আমাকে দেখতে হবে শেপ। আমি শেপে গিয়ে আমি যে কোনো একটা পছন্দ মতো শেপ আমি সিলেক্ট করলাম। আমি আমার ডোনারটাই পছন্দ, আমি ডোনারটাই সিলেক্ট করলাম। ওকে, ফাইনে এখন আসলো, এখন একটু মাঝারি বেশি হয়ে গেলো। জাস্ট এখানে ক্লিক করে মাউসের কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে একটু টেনে দিবেন, তাহলে কিন্তু দেখুন একটু ডোনারটা সাইজ হয়ে গেলো। ফাইন, ফ্যান্টাস্টিক। এখন আমি লিখবো যে আচ্ছা ঠিক আছে, আপনাদের বোঝার সুবিধার জন্য আমি দেখাচ্ছি। ইনসার্টে যাব, এখানে ওয়ার্ড আর্টে যাব। ওয়ার্ড আর্টে গিয়ে আমি এটাতে নিবো না, আমি ওয়ার্ড আর্টে নিবো হচ্ছে একটু বাঁকা করে এইটা নিব, একটু যাতে বাঁকা করা যায়। আমি লিখলাম দা ফ্যান্টম S7। আমার চ্যানেল এটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাবো। দ্য ফ্যান্টম এস চ্যানেল শুরু করেছি June 27 থেকে। ইনশাআল্লাহ এখন পর্যন্ত আমি আপলোড করার চেষ্টা করছি, আপনারা এটা দেখবেন, তাহলে আমার জন্য বেটার হবে। সো যাই হোক, কথা না বলি আমরা ডিটেলসে চলে যাই। আচ্ছা, এখান থেকে আমরা লেখাটাকে একটু ছোটো করে ফন্ট ছোটো করে আমি নিয়ে আসলাম। এখন একটু স্ট্যাটিক করে দিই, টেক্সট টাইপিং করে ক্লিক করে, টেক্সট টাইপিং করে আমি এখানে কী বলবো, ইন ফ্রন্ট অফ টেক্সট। এখন কন্ট্রোল চেপে যদি ধরি আমি এটাকে একটু ড্রাগ করি, এইটাকে না, এটাকে রেখে দিলাম, আমি এটাকে সরিয়ে নিই। এখন কন্ট্রোল চেপে যদি নিচের মাউসটাকে ড্রাগ করি, দেখুন এটা কিন্তু ভুল হচ্ছে। সো এখন ধরে একটু বসাই দেখি যে হলো কি না, না হয়নি। আর একটু বোধহয় লাগবে, হ্যাঁ একটু রেকল করে লাগবে। ফাইন, এখন আমি এটাকে ধরে এখানে বসিয়ে দিচ্ছি, একটু বাড়াবো যাতে সুবিধা হয়। ফাইন, যাই হোক, আমরা ডোনারটার মধ্যে কিন্তু আমরা আমাদের লেখাটাকে সেট করে ফেললাম। ডোনারটাকে যদি আমরা একটু কালার করে দিই, তাহলে সেটা আমরা করতে পারি। একটা 3D ইফেক্ট নিয়ে আসি, এরকম ইফেক্টটা ভালো দেখাবে না। যাই হোক, আমরা চাইবো যে একটা সুন্দর একটা ইফেক্ট দেওয়ার জন্য। সো শ্যাডো ইফেক্ট দিয়ে দিচ্ছি, আমি এখানে একটা শ্যাডো ইফেক্ট দিয়ে দিচ্ছি। যাই হোক, দিয়ে দিলাম, লোগো বানানোর জন্য দেখানো। হ্যাঁ, এখন নিচে দিব আমি এডু চ্যানেল। সো আবার আমি ইনসার্টে যাব, এখানে গিয়ে আমি ওয়ার্ডারে গিয়ে লিখবো, এই যে একটা লিখবো লিখবো যে এডু চ্যানেল, এডু CHELL। ওকে ফাইন, এখন আমি লিখলাম, এখন আমি একটা এডু চ্যানেল লেখাটাকে আমি লোগোর মধ্যে বসাবো। কীভাবে বসাবো, ওই যে সেমটাকে ধরে গিয়ে টেক্সট ট্যাপিংয়ে গিয়ে আমি ইন ফ্রন্ট অফ টেক্সট করবো। তারপর একটু নিচে নামিয়ে নিয়ে তারপর এটাকে একটু বাঁকা করি আমি। হ্যাঁ, সুন্দর, এটাকে আমি বাইরে সেট করলাম জাস্ট আপনাদের দেখানোর সুবিধার জন্য, যে একটা লোগো কীভাবে করা যেতে পারে। সো যাই হোক, এই যে হয়ে গেল মোটামুটি স্ট্যান্ডার্ড মনে। এখন এটাকে কালারিং করার বিষয়টা আসবে। কালারিং করার জন্য আপনি কী করবেন, আপনার এখানে যে ধরনের কালার আছে পছন্দ, আপনি ধরেন আপনি এই কালারটা পছন্দ, আপনি এটা চুজ করে দিলেন। তারপরে এই যে এখানে খাচ্ছে, এটাকে চাইলে আপনি কালার চুজ করে দিতে পারেন। যদি মনে করেন আছে, আমি জাস্ট এরকম একটা ডিজাইন করে দিই। জাস্ট একটু ডিজাইন করলাম, হ্যাঁ আর কিছুই না। তো এখন আবার আমি ইনসার্টে যাবো, গিয়ে আমি একটা শেপ নিব। শেপ ধরে আমি এই শেপটাকে সিলেক্ট করলাম, করে মাঝখানে বসিয়ে দিলাম জাস্ট একটা লোগো বানানোর জন্য। একটা কালার করবো, আমি এখানে কালার দিলাম, অথবা আমার যদি মনে হয় যে আমি একটা ডিফারেন্ট কালার করবো, সেটাও দিতে পারি, কালার দিলাম। তো এখন আমি এই লোগোটাকে একটা বর্ডার দিয়ে ফেলবো। সো এখান থেকে আমি ইনসার্টে যাবো, যাওয়ার পর পেজ লেআউটে যাবো, এখান থেকে দেখবো আমি বর্ডারটা কোনো অপশন আছে কি না, যদি থাকে তাহলে আমি বর্ডার দিব, তাহলে ও এমনি বর্ডার হয়ে যাবে। সো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে কীভাবে আমরা একটা লোগো তৈরি করছি। তো লোগোটা তৈরি করলাম, প্রত্যেকটা কালারটা সেট করলাম, তো মোটামুটি হয়ে গেল আমাদের একটা লোগো। তো লোগোটা আসলে এক্স্যাক্টলি এরকমই বানাতে হয়। হ্যাঁ, আমি যদি আরেকটা লেখা লিখি সাপোজ, অথবা
ব্যাখ্যাগুলো যে শেপের উপরে আমি একটু যাবেন ঠিক আছে, আমি রেখে দিলাম ঠিক মতো। তো এই ছিল হচ্ছে আমার লোগো তৈরি করার আজকে বেসিক ভিডিওটা। যদি আপনাদের ভালো লেগে থাকে বিন্দুমাত্র, তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনাদের সাবস্ক্রাইব কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রাণিত দেখায়। সো আমি যদি এটাকে একটু প্রিন্ট প্রিভিউতে দেখে আসি, তাহলে দেখি কেমন লাগে, ডিজাইনটা কেমন লাগে, এটা দেখার পরে আমরা হয়তো আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তো যাই হোক, আমি আপনাদেরকে প্রিন্ট প্রিভিউতে দিয়ে দেখাচ্ছি যে কেমন লাগে দেখতে। একটা লোগো কিন্তু হয়ে গেল। হ্যাঁ, আমি চাইলে এটাতে একটা বর্ডার দিতে পারতাম, সেই বর্ডারটা দিতে গেলে আমাকে একটা শেপে যেতে হতো, শেপে আমি ধরেন রেকটেঙ্গেল একটা বর্ডার দিয়ে দিব। আমি এখানে বর্ডার দিয়ে দিলাম, সাপোজ দিয়ে দিলাম, এটাকে আমি বিহাইন্ড দ্য টেক্সট করে দিব, বিহাইন্ড দ্য টেক্সট করে দিই। দেখুন এটাকে চলে আসছে। এখন এটাকে চাইলে আমি একটু কালার করতে পারি, আমার মনে হলো যে আমি এই কালারটা দিয়ে দিই, অথবা এই কালারটা দিয়ে দিই, অথবা এটা দিয়ে দিলাম। একটা কালার সেট হয়ে গেল, একটা লুক হয়ে গেল। এখন কন্ট্রোল প্রিন্ট প্রিভিউতে গিয়ে কিন্তু আমি আমার লোগোটা দেখতে পাবো কেমন হয়েছে। সো এটা আসলে লোগো তৈরি করার ফার্স্ট স্টেপটা ছিল। লোগোটা আসলে আরও ডিফারেন্টভাবে তৈরি করতে হয় বা লোগো তৈরি করার জন্য অনেক ধরনের ক্যাপাবিলিটি লাগে। সো এটা হচ্ছে ফার্স্ট স্টেজ, আপনারা কীভাবে একটা লোগো তৈরি করবেন আমি সেটা ধারণাটা দিয়ে দিলাম। যে আপনারা ইনসার্ট থেকে শেপে যাবেন, শেপে গিয়ে আপনারা সবসময় আপনারা যে কোনো একটা পছন্দ সেই শেপ নিয়ে সেটাকে নাড়াচাড়া করতে পারবেন। আর দেন এখান থেকে আমি একটা রিবন অ্যাড করেছি চ্যানেলের জন্য, তো এখানে আমি চ্যানেলটার নাম দিয়েছি ইউটিউব চ্যানেল। সো আমি ওটা একটু লিখে দিলাম, যেহেতু এই টিউটোরিয়ালটা আপনার জন্য অনেক উপকারে আসবে, কীভাবে লোগো বানাতে হয় সেটা আপনি শিখে গেলেন, এবং এটাকে সেভ করতে পারেন পিডিএফে, অথবা সেভ করতে পারেন আপনি ওয়ার্ড ডকুমেন্টে। যদি সেভ পিডিএফ থাকতো আমি পিডিএফে সেভ করে ফেলতাম। তো যাই হোক, এই ছিল আজকে টিউটোরিয়াল। ইনশাআল্লাহ আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ আবার নেক্সট কোনো টিউটোরিয়ালে আপনাদের মাঝে কথা হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।